স্যার আর একটা আমি সিন সিন করে শুনি আর একটা গানের কথা মনে হচ্ছে না 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 আপনি আর গানটান গায় না স্যার ফিনিশ স্যার স্যার যাই না স্যার স্যার বাহ আপনি তো খুব শান্তশিষ্ট ভাবে পড়াশোনা করতেছেন সব ঠিকঠাক আছে তো না স্যার আমার মনটা অত্যন্ত খারাপ স্যার কেন কি হয়েছে স্যার বুঝছেনি আর আব্বা বুঝছেনি বিদেশে তো দুইটনের একটা এসি হেড আছে কত সব করে অনুজন করে দিয়ে 32 কেজি স্যার আমনে কোন ব্যক্তি কংরা বলে আমগো বাংলাদেশের মানুষ বলে ঠকায় অন বিদেশিরাও দেখছেননি কিরম ঠকানটা দিল আর আমার লগে আর আমগো লগে আচ্ছা বলেন তো সেলফি কাকে বলে স্যার সেলফি তাহাকে বলে যখন আপনি আপনার মুখটাকে মুরগির ঠোঁটের লাইন বুঝছেন মুরগির ঠোঁটের লাইন করে চোখ দুটাকে বড় বড় করে আনে করবে ডানে বামে আপনাকে ঘুরাইতে হইব তারপরে আনে কি করতে হইব জানেননি নিজের হাতে ছবি তুলবেন বুঝছেননি তাহাকে সেলফি বলে আমি সাধারণ জ্ঞানে কয়েকটা প্রশ্ন করি ঠিক আছে স্যার আচ্ছা বলেন তো বরকত কোন আন্দোলনে শহীদ হন হেতা জীবনের শেষ আন্দোলনে স্যার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কোথায় দাফন করা হয়েছে এটা কোনো কোশ্চেন হইলো কোন আবার করব কবরস্থানে করছে বলেন তো শহীদ মিনার কোথায় অবস্থিত জিয়ানে নির্মাণ করছে হিয়ানে অবস্থিত ধরেন আপনার সামনে একটি টাকার বস্তা আর একটি হচ্ছে হলে গিয়ে জ্ঞানের বস্তা আপনি কোনটা নেবেন ও মা কি কর আটিয়ার বস্তা নিও আমি জানতাম আপনি টাকাই নেবেন আপনাদের গাধী হাসানি আমি কি নেবেন আমি থাকলে জ্ঞানের বস্তা নিতাম তা আপনার এটার অভাব আছে যার যেটার অভাব আছে তো এটাই নিব আমার জ্ঞানের অভাব আছে আপনি তো জ্ঞানের বস্তা নেবেন বলছি আপনি 100-100 পাবেন পড়ালেখেন ঠিক আছে 100-100 পাবেন সমস্যা নেই এইভাবেই দিতে যান পরীক্ষা আপনি তো সবই পারেন আমাকে আর দরকার আছে না গানটা স্যার